दर्शक आमंत्रण जानाচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। পাকিস্তানে বোমা হামলায় 9 চীনা নাগরিক সহ নিহত 13। সীমান্ত বিরোধ নিরসনে চীন ও ভারতের উদ্বেগ। জানিয়ে দিব আফগানিস্তান থেকে ইয়েমেনে পাঠানো হলো মার্কিন সেনাদের। আরো জানিয়ে দিব পাক আফগান সীমান্ত দখল, তালেবানের সীমান্ত বন্ধ পাকিস্তানের। জানিয়ে দেব বিবিসি বাংলার প্রতিবেদন, কেন ভারতের জন্য হঠাৎ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো আফগানিস্তান। এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ, এসএসসি এইচএসসি শিক্ষার্থীদের ভাগ্য নির্ধারণ আজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। পাকিস্তানে বোমা হামলায় 9 চীনা নাগরিক সহ নিহত 13। পাকিস্তানের উত্তরাঞ্চলে এক বোমা হামলায় 9 চীনা নাগরিক সহ 13 জন নিহত হয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে 2 জন পাকিস্তানি সেনাও রয়েছেন। কোহিস্তানের একটি জলবিদ্যুৎ প্রকল্পে যাওয়ার সময় এই বোমা বিস্ফোরণ ঘটে। তবে বোমাটির রাস্তার পাশে পেতে রাখা হয়েছিল নাকি বাসের মধ্যেই ছিল তা এখনো নিশ্চিত নয়, খবর বিবিসির। এই ঘটনাকে পাকিস্তান সরকারের একজন মুখপাত্র কাপুরুষোচিত বলে বর্ণনা করেছেন। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, পাকিস্তান এই হামলার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি এবং সে দেশে চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে তারা আশা করেন। উল্লেখ্য, বিস্ফোরণের সময় বাসে কয়েক ডজন যাত্রী ছিল। এদের সহযাত্রী ছিল চীনা ইঞ্জিনিয়ার যারা কোহিস্তানের ওই জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করতেন। বিস্ফোরণের পর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। সীমান্ত বিরোধ নিরসনে চীন ও ভারতের উদ্বেগ। সীমান্ত বিরোধ নিরসনে অগ্রাধিকার দেবে চীন ও ভারত। বুধবার 8 দেশের আঞ্চলিক জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের সাইডলাইনে বৈঠক এমন বিষয়ে আলোচনা করেন দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও ওয়াং ই। সীমান্তে অস্থিতিশীলতা কারো জন্যই সুখকর নয় বলে মনে করে ভারত সরকার। বর্তমান টানাপোড়েন দৃশ্যতই নেতিবাচক প্রভাব ফেলেছে দিল্লি বেইজিং সম্পর্কে। তাজিকিস্তানে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে প্রতিবেশী 2 দেশের পররাষ্ট্রমন্ত্রী প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসি ইস্যুর উপর গুরুত্ব আরোপ করেন। পরে টুইট বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, একতরফা সিদ্ধান্তে স্থিতাবস্থা বদল অগ্রহণযোগ্য। তিনি বলেন, ভারত চীনের বন্ধন জোরালো করতে সীমান্ত এলাকায় শান্তি স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। উল্লেখ্য, চলতি বছর ফেব্রুয়ারিতে প্যাংগং হ্রদ থেকে সেনা সরাতে সম্মত হয় চীন ও ভারত। আফগানিস্তান থেকে ইয়েমেনে পাঠানো হলো মার্কিন সেনাদের। আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেওয়া মার্কিন সেনাদের একটি দলকে ইয়েমেনে মোতায়েন করা হয়েছে। এসব সেনা ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি কৌশলগত বিমান ঘাঁটি দখল করেছে। খবর ইয়েমেন প্রেস এজেন্সি ও ইরানের প্রেস টিভির। প্রথম এইসব মার্কিন সেনাকে এডেন প্রদেশের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হয়। এরপর তাদের উত্তর দিকের প্রতিবেশী প্রদেশ লাহিজে নিয়ে যাওয়া হয়েছে। মার্কিন সেনা দলটিকে লাহিজ প্রদেশের আল আনাদ বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। আফগানিস্তান থেকে 95% মার্কিন সেনাকে প্রত্যাহার করা হয়েছে বলে পেন্টাগন ঘোষণা করার পর ইয়েমেন থেকে এ খবর পাওয়া গেল। আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ ইয়েমেনে 2015 সালের মার্চ মাস থেকে সৌদি আরবের নেতৃত্বে যে ভয়াবহ আগ্রাসন চলছে তার প্রতি এতদিন শক্ত রাজনৈতিক ও সামরিক সহযোগিতা দিয়ে আসছে আমেরিকা। এবার ইয়েমেনে সরাসরি মার্কিন সেনা উপস্থিতির খবর পাওয়া গেল। ইয়েমেনের সৌদিপন্থী আব্দুর রাব্বু মনসুর হাদি সরকারকে ক্ষমতায় বসানোর জন্য রিয়াদে দেশটিতে আগ্রাসন চালাচ্ছে। এই আগ্রাসনের পাশাপাশি ইয়েমেনের ওপর সৌদি আরবের আরোপিত কঠোর অবরোধের কারণে দেশটির অন্তত 20,000 মানুষ নিহত হয়েছে এবং দরিদ্র এ দেশ ভয়াবহ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। মার্কিন সেনাদের এমন সময় ইয়েমেনে পাঠানো হয়েছে যখন দেশটির মধ্যাঞ্চলীয় আল বায়াত প্রদেশে একটি বড় ধরনের অভিযানে আল কায়দা ও উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস ভয়াবহ পরাজয়ের সম্মুখীন হয়েছে। ইয়েমেনে প্রেস এজেন্সি জানিয়েছে, ইয়েমেনের ওপর চাপ প্রয়োগের জন্য এসব জঙ্গি গোষ্ঠী ব্যবহার করে আসছিল আমেরিকা। পাক আফগান সীমান্ত দখল, তালেবানের সীমান্ত বন্ধ পাকিস্তানের। পাকিস্তানের সঙ্গে থাকা আফগানিস্তানের গুরুত্বপূর্ণ সীমান্ত দখল করে নিয়েছে তালেবান। পাকিস্তানি কর্তৃপক্ষ তাদের পাশ থেকে সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তালেবান যে বর্ডার ক্রসিং দখল করেছে সেখানে দিয়েও সব আটকে দিয়েছে পাকিস্তান। এ খবর দিয়েছে আল জাজিরা। पाकिस्तानेर स्थानीय सरकारेर कर्मकर्ता आरिफ काकार बोलेन अफगान सीमान्ते तालेबानेर उपस्थिति लक्ष्य करेछेन तारा, तबे सेखाने अफगान निरापत्ता बाहिनीर उपस्थिति नेई, ताई पाकिस्तान एई सीमान्त पुरोपुरी सील करे दियेछे, कोनो पण्य बा मानुष चलाचलेर सुयोग नेई। आर रॉयटार्स जानाय तालेबान योद्धादेर काछे बुधवार सरकारी बाहिनीर आत्मसमर्पणेर मध्य दिये डोरान्ट लाइने एकटी गुरुत्वपूर्ण वाणिज्यिक रूटेर नियंत्रण हारियेছে আফগান সরকার। আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা পাকিস্তানের সাথে ডোরান্ট লাইন সীমান্তের পাশে অবস্থিত কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাক জেলায় একটি শহর পতনের বিষয়টি নিশ্চিত করে। এর আগে সোমবার তাজিকিস্তান সীমান্ত এলাকা দখলের পর আফগানিস্তানের তালেবান গোষ্ঠী চীনের পাশে দেশটির একমাত্র সীমান্ত শহর ওয়াখান এর নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। এছাড়া বাদাখশান প্রদেশে তালেবান তাদের অগ্রাভিযান অব্যাহত রেখেছে এবং তারা চীনের সিনকিয়াং প্রদেশের সীমান্তবর্তী এলাকায় পৌঁছায় বলে জানা গেছে। সূত্র রয়টার্স। কেন ভারতের জন্য হঠাৎ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো আফগানিস্তান? আফগানিস্তান থেকে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে মার্কিন সৈন্য। আমেরিকাকে জানিয়েছে দেশটি ইতিমধ্যে 90% সেনা সরিয়ে নিয়েছে, বাকি সৈন্য খুব শীঘ্রই সরিয়ে নেওয়া হবে। শুধু তাই নয়, দেশটি থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সৈন্য সরিয়ে নেওয়া হয়েছে। আফগানিস্তান থেকে আমেরিকান সৈন্য পুরোপুরি প্রত্যাহারের দিন যত এগিয়ে আসছে ততই ঝড়ের গতিতে একের পর এক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে যাচ্ছে তালেবান। দেশটির কমপক্ষে 70% এখন তাদের নিয়ন্ত্রণে বলে দাবি করেছে তালেবান, যা খুব শক্ত গলায় প্রত্যাখ্যান করতে পারছে না আফগান সরকার। এদিকে তালেবান আবারও আফগানিস্তান নিয়ন্ত্রণ করবে এই সম্ভাবনায় অনেক দেশই উদ্বিগ্ন, তবে সবচেয়ে বেশি চিন্তায় পড়েছে সম্ভবত ভারত। অনেক দেশে আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, কিন্তু যে কোনো দেশের চেয়ে আফগানিস্তানের সবচেয়ে বেশি স্বার্থ এখন ভারতের। তালেবান আবার ক্ষমতা নিলে ভারতের ক্ষতি হবে সবচেয়ে বেশি, বলেছিলেন ডক্টর সঞ্জয় ভরদ্বাজ, যিনি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক। তিনি বলেন, ভারতের নিরাপত্তা এবং অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থের জন্য আফগানিস্তানের গুরুত্ব অপরিসীম বলে ভারত এখন জটিল এক সংকটে পড়েছে। 20 বছর আগে 2001 সালে আমেরিকার সামরিক অভিযানে ক্ষমতা থেকে তালেবান উৎখাত হওয়ার পর যে দেশটি আফগানিস্তানে প্রভাব প্রতিপত্তি বাড়াতে সবচেয়ে তৎপর হয়েছিল সেটি ভারত। আফগানিস্তানের প্রভাব বিস্তারে গত 2 দশকে 400-র বেশি সামাজিক, অর্থনৈতিক এবং বড় বড় কিছু অবকাঠামো প্রকল্পে $300 কোটি বেশি বিনিয়োগ করেছে ভারত। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সাংস্কৃতিক উন্নয়নের ডজন ডজন প্রকল্প ছাড়াও দিলারাম জারানজাও মহাসড়কের নামে 218 কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ একটি সড়ক তৈরি করে দিয়েছে ভারত। কাবুলে নতুন আফগান পার্লামেন্ট ভবনটিও তৈরি করেছে তারা। চলমান শত শত প্রকল্পের এখন কি হবে, যে উদ্দেশ্যে এসব বিনিয়োগ, তার ভবিষ্যৎ কি, এগুলো কি পানিতে যাবে? ভারতের নীতি নির্ধারকরা সে চিন্তায় এখন অস্থির। শুধু $300 কোটি বিনিয়োগের বিষয়টির জন্যই নয়, বরং ডক্টর ভরদ্বাজের মতে আরো অনেক কারণে ভারতের জন্য আফগানিস্তানের গুরুত্ব রয়েছে। বৃহত্তর আঞ্চলিক অর্থনৈতিক অভিলাষ, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং ভূরাজনৈতিক স্বার্থের জন্য ভারতের জন্য আফগানিস্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ। তিনি বলেন, মধ্য এশিয়ার বাজারে ঢোকার জন্য ভারতের জন্য আফগানিস্তান খুবই জরুরি। এসএসসি এইচএসসি শিক্ষার্থীদের ভাগ্য নির্ধারণ আজ। চলতি বছরের এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষার বিষয়ে আজ বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। এদিন ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানাবেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। ফলে আজই জানা যাবে এসএসসি এইচএসসি শিক্ষার্থীদের ভাগ্য কি আছে। এর আগে বুধবার শিক্ষামন্ত্রীর ভার্চুয়াল সংবাদ সম্মেলনের কথা জানানো হয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি এবং এইচএসসি পরীক্ষা 2021 সংক্রান্ত বিষয়ে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বৃহস্পতিবার ভার্চুয়াল প্রেস কনফারেন্স করবেন সকাল 11টায়। জানা গেছে, এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের কিভাবে বিকল্প মূল্যায়ন করা হবে সেটি ঠিক করতে একটি কমিটি গঠন করা হয়েছে। পরীক্ষা না নেওয়া সহ এই কমিটির 3টি প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র জানায়, এই 2 পরীক্ষা নেওয়া সম্ভব না হলে বিকল্প পদ্ধতিতে পাশ করানোর চিন্তা ভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একাধিক প্রস্তাব তৈরি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছিল। প্রস্তাবে বলা হয়, রচনামূলক বা সৃজনশীল প্রশ্ন বাদ দিয়ে কেবল বহু নির্বাচনী প্রশ্নে পরীক্ষা নেওয়া যেতে পারে, বিষয় ও পূর্ণমান কমিয়ে পরীক্ষা নেওয়া যেতে পারে। এক্ষেত্রে প্রতি বিষয়ে 2 পত্র একীভূত করা যায়। আরো প্রস্তাব করা হয়, 200 নম্বরের বদলে 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। তবে উভয় ক্ষেত্রেই করোনা পরিস্থিতির উন্নতি জরুরি, অর্থাৎ সংক্রমণ 10% নিচে নেমে এলে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পরীক্ষা নেওয়া যেতে পারে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে কেন্দ্রের সংখ্যা বর্তমানের তুলনায় দ্বিগুণ করে এই পরীক্ষা নেওয়া যায়। এটি সম্ভব না হলে এসএসসির ক্ষেত্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলের 50% এবং অ্যাসাইনমেন্ট ও শ্রেণীকক্ষের কার্যক্রমের উপর 50% ফলাফল নিয়ে ফল প্রস্তুত করা যায়। এইচএসসির ক্ষেত্রে শিক্ষার্থীর এসএসসির ফলের 50%, জেএসসির 25% এবং অ্যাসাইনমেন্টের ফলের 25% সমন্বয় করে ফল প্রকাশের জন্য প্রস্তাব করা হয়েছিল। গত 5 ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষার্থীদের 60 দিন ও এইচএসসি পরীক্ষার্থীদের 84 দিন ক্লাস করিয়ে পরীক্ষা নেওয়ার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তবে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় পরীক্ষার আয়োজন করা নিয়ে সংশয় দেখা দেয়। এই অবস্থায় এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের বিকল্প মূল্যায়নের কথা জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। তবে কিভাবে বিকল্প মূল্যায়ন করা যায় তা ঠিক করতে 11 সদস্যদের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটের সদস্যরা রয়েছেন।